فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. ایک بھائی جانتے چاہیے جی ایک روم میں مہیلا اور پروش پڑھاشنا کرا جائے جیسے کہ نا ছাত্র এবং ছাত্রী একসাথে একই রুমে পড়াশোনা করা জায়েজ কিনা? আসলে ইসলাম মহিলাদেরকে পর্দা করতে বলেছে, পুরুষদের থেকে আলাদা থাকতে বলা হয়েছে, পর পুরুষের সাথে অবৈধ পুরুষের সাথে খোলামেলা চলতে নিষেধ করেছে, এটা কোরআন হাদিসের কথা। কিন্তু বর্তমানে অনেক মুসলিম এই বিধান মানে না, অফিস আদালতে মহিলাদের সাথে চলাফেরা করে, মহিলারা বেপর্দা চলাফেরা করে, এতে করে উভয়ই মারাত্মক গুণাগার হবে, কবিরা গুণাগার হবে, এতে করে কবিরা গুণা হবে, মহিলা গুণাগার হবে, পুরুষ গুণাগার হবে। অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, নানান অপকর্ম ঘটে যায়। আর আপনি যে কথা উল্লেখ করেছেন একই রুমে পড়াশোনা করা, বোরকা পরেও যদি আসে তাহলে হারাম হবে, কারণ কোনো মহিলার জন্য গায়ের মহারামের সাথে নির্জনে সাক্ষাৎ করা নিষিদ্ধ। সেখানে তৃতীয় জন আসে শয়তান, সেই হিসাবে যে কোনো সময় অপকর্ম করতে পারে। এই জন্য একই রুমে একজন ছাত্র এবং ছাত্রী যুবক যুবতী পড়াশোনা করা মোটেই ঠিক নয়। আসলে এখানে তো পড়াশোনা হবে না, বরং যা হওয়ার তা তো সবাই আমরা জানি, পুরুষ হিসাবে আমরা বুঝতে পারি সেখানে কী হবে, অন্যায় অপকর্ম হবে। একই রুমে ছাত্রছাত্রী পড়াশোনা করা মানে সেখানে অন্যায় অপকর্ম সংঘটিত হবে, এটা স্বাভাবিক, এটা এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে যে না আমাদের মন পবিত্র আছে, আমরা খারাপ কিছু মাইন্ড করি না, তাহলে তারা মিথ্যুক, তারা বাটপার। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে যে উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, যে উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন, তার তাগিদেই মানুষ টিকে থাকতে পারে না। মহিলার কাছাকাছি হলে একটা না কিছু কিছু না কিছু হবেই, হয়তো হাতাহাতি হবে, না হয় কথাবার্তা হবে, না হয় দেখাদেখি হবে, এগুলোর থেকে কোনো না কোনো একটা হবে, যে আমার তো কোন নাই। সে হিসাবে কোনো ইমানদার নারী ইমানদার পুরুষের জন্য একসাথে মেয়েদের সাথে ছেলেদের সাথে একসাথে উঠা বসা করা, একই রুমে পড়াশোনা করা, একই অফিসে নির্জনে সাক্ষাৎ করা সম্পূর্ণ নিষেধ। ধন্যবাদ।